ল্যাকমি সালুন প্রেজেন্টস নিউজ এক্সপ্রেস নিবেদন করছেন স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স বিএস রোড কোচবিহার স্বনিবেদক এলিগেন্ট স্টিল সবাই চেনে তাই কেনে অথরাইজ ডিলার দিলীপ কুমার দেবনাথ এনএন রোড কোচবিহার দ্য ফার্নিচার হাব হোম অ্যান্ড অফিস ফার্নিচার ডাওয়াগুড়ি তুফানগঞ্জ রোড কোচবিহার নমস্কার, আমি পায়েল নিউজ এক্সপ্রেসে আপনাদের স্বাগত। শুরুতে আজকের হেডলাইন্স। কোচবিহারে মরিচবাড়ি খোলটা এলাকায় স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করেন এসএফআই ডিওয়াইএফআই কর্মীরা। ব্রাউন সুগার সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো মোথাবাড়ি থানার পুলিশ। জেরক্স 500 টাকা নোট সময় চারজনকে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ। মাথাভাঙের গাদলেকুটি এলাকায় নদী পারাপারের সুবিধার্থে চালু করা হলো বোট। ধূপগুড়ি নেতাজিপাড়া এলাকায় নাচবাগামী রাজ্য সড়ক অবরোধ করলো বিজেপির যুব মোর্চা। এবারে আসছে বিস্তারিত খবরে। চলার অযোগ্য রাস্তা, বারবার জানানো হয়েছে পঞ্চায়েত প্রশাসনকে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। চোখ খুলে অন্ধের ভূমিকায় কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত মরিচবাড়ি খোলটা গ্রাম পঞ্চায়েতের প্রশাসন। গ্রীষ্মের তীব্র দাবদাহকে কার্যত শীত ঘুমে তারা। এই অবস্থায় রবিবার দুপুর থেকে স্বেচ্ছাশ্রমে নেমে পড়েছেন এসএফআই এবং ডিওয়াইএফআই নেতা কর্মীরা। এদিন এই স্বেচ্ছাশ্রম কর্মসূচির নেতৃত্বে ছিলেন এসএফআই এর কোচবিহার জেলা সম্পাদক প্রণয় কার্জি, সভাপতি কৌশিক ঘোষ, ছাত্র নেতা শুভঙ্কর রায়, অমল দাস, আনারুল হক, ভাস্কর দাস, ডিওয়াইএফআই নেতা তাপস রায় প্রমুখ। এদিন রীতিমতো কোদাল বেলচা নিয়ে এই কাজে নেমে পড়েন তারা। ডিওয়াইএফআই নেতা তাপস রায় বলেন, দীর্ঘদিন ধরেই চলার অযোগ্য হয়ে পড়েছিল গ্রামের এই রাস্তা। বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও রাস্তাটি সংস্কারের ক্ষেত্রে কোনো উদ্যোগ গ্রহণ করেননি তারা। এরপর গ্রামের সাধারণ মানুষ, ছাত্র যুবদের কাছে অনুরোধ করার পরই তারা এদিন ঝাঁপিয়ে পড়েন প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তা সংস্কারের কাজে। গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে বালি পাথর দিয়ে রাস্তা সংস্কার করা হয় এদিন এবং স্যানিটাইজেশন করা হয় এই এলাকা বলে জানান তিনি। আজকে মরিচবাড়ি খোলটা অঞ্চলের কুমারপাড়া গ্রামে আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের ছাত্র ফেডারেশন যৌথ উদ্যোগে এখানকার বেহাল রাস্তার জন্য আমরা এখানকার এলাকাবাসীর কাছে কিছু অর্থ সংগ্রহ করে আমরা বালি পাথর দিয়ে আমরা রাস্তা সংস্কার করলাম। তার সাথে সাথে আমরা এখানে স্যানিটাইজার এবং জঙ্গল পরিষ্কার, রাস্তার দুধারে যে জঙ্গল আছে সেগুলোকে আবর্জনাকে পরিষ্কার করলাম। এখানে যেহেতু একটা কোভিডের পেশেন্ট কিছুদিন আগে পাওয়া গেছিলো, এর জন্য এলাকাটাকে সম্পূর্ণভাবে আমরা স্যানিটাইজার করলাম। বেআইনি ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করলো মোথাবাড়ি থানার পুলিশ। শনিবার রাতে মোথাবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রামনাথপুর এলাকায় হানা দিয়ে এই দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলেন অহিদ শেখ ও সাহাবুল শেখ, দুজনেরই বাড়ি কালিয়াচক থানার পাহাড়পুর এলাকায়। পুলিশ তাদের কাছ থেকে 300 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় 12 লক্ষ টাকা। রবিবার এই দুই পাচারকারীকে মালদা জেলা আদালতে পেশ করে মোথাবাড়ি থানার পুলিশ। গোপন সূত্রের খবরে ভিত্তিতে প্রচুর সংখ্যক জেরক্স 500 টাকা নোট সময়ের চারজনকে গ্রেপ্তার করেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতদের নাম প্রদীপ সাহা, বাড়ি শ্যামাপল্লী এলাকায়। পঙ্কজ প্রামাণিক, তার বাড়ি পশ্চিম বিনগর এলাকায়। রতন অধিকারী, তার বাড়ি পশ্চিম বিনগর এলাকায়। এবং উত্তম সরকার, তার বাড়ি নেতাজি সুভাষ কলোনিতে। জেরক্স নোট সহ ধৃতদের রবিবার রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে রায়গঞ্জ থানার আইসি সুরস্থাপার নেতৃত্বে পুলিশ জেরক্স নোটের কারবারের সাথে যুক্ত সন্দেহে এদের গ্রেপ্তার করে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিং। জেরক্স তথা এই জাল নোট কারবারে যুক্ত এই চারজনের সঙ্গে কাদের যোগ রয়েছে, কিভাবে এই নোট বাজারে ছড়ানো হতো তার তদন্তে নেমেছে পুলিশ।
ব্যাপারটা হচ্ছে কি, কালকে আমরা এক লোক এসে আমাদেরকে কমপ্লেন করলো কি স্যার কিছু লোক আছে ওরা ওদেরকে মতলব ফার্জি স্কিমে দেখে অথবা কিছু কম টাকা নিয়ে আর বেশি টাকা দিয়ে দেবো এইরকম অনেক লোক দেখে মিথ্যা কথাবার্তা করতো আর ওদের কাছে টাকা নিয়ে ওদেরকে মতলব জিরক্স নোট ফার্জি জিরক্স নোট করে দিয়ে দিত। এর উপরে আমরা খবর পেলে সঙ্গে সঙ্গে আমরা রায়গঞ্জ আন্ডারে জেলখানা আছে ওখানে রেড করেছি, ওখানে আমরা চারজনকে আদেশ করতে পেরেছি যার নাম আছে প্রদীপ সাহা, বাড়ি আছে শ্যামলপল্লী বান্দর, পঙ্কজ প্রামাণিক পশ্চিম বীরনগর, রতিন অধিকারী পশ্চিম বীরনগর ও উত্তম সরকার নেতাজি সুভাষ কলোনি। এনাদের পজিশন থেকে আমরা চার মোটর সাইকেল, 5 মোবাইল, 80,000 ক্যাশ অরিজিনাল নোট আর এক প্লাস্টিক বাউল, 2 লিকুইড কেমিক্যাল বোতল যার থেকে জিরক্স করা হয়ে চাই যদি বলা যায়, আর 8 বন্ডল আছে আপনার 500 টাকা জিরক্স কাগজ, আর তারপরে 5 বন্ডল নোট সাইজ হোয়াইট পেপার যার অভি উপরে কোনো জিরক্স ছিল না, আর এক হোয়াইট কালার ব্যাগ আর ওয়ান এক ছোট্ট লক্ষ্মী লক্ষ্মী মতলব চাঁদির আইডল আমরা সিজ করতে পেরে। সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদেরই সততা আপনাদের বিশ্বস্ততায়। স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার। এলিগেন্ট স্টিল, আ 20 ইয়ার্স ওল্ড মোস্ট রেনাউন্ড ব্র্যান্ড, নাও আন্ডার দ্য আমব্রেলা অফ শাকম্ভরি গ্রুপ। The steel plant has the manufacturing capacity of 7 lakh ton per year and generate employment of more than 5,000 people. The plant is fully environment friendly and maintain water harvest. It manufactures sponge iron, billets, ferro alloys, TMT bars, wear rods and power generation. The company does many CSR activities for the upliftment of the society. Authorized dealer Dilip Kumar Devnag, NN Road near NN Park, Kuchbihar. Jotne thakuk tomar ichhera shajiye rekho purono tara shiter dhulo shimul tulo poshak ashak ভরসা গুলো ভরসা হারাই তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউ, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। ফিরে এলাম বিরতির পর। মাথাভাঙা 1 নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গাদলেকুটি এলাকায় রেবতী রামন সেতুটি দীর্ঘদিন থেকে ভেঙে পড়ে রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এলাকার মানুষ সেই সেতুর ওপর দিয়ে যাতায়াত করে, কিন্তু বর্ষা শুরু হয়, ভাঙা সেতুর ওপর দিয়ে বয়ে চলে নদীর জল, আর যার ফলে যাতায়াত বন্ধ হয়ে যায় সেতুর ওপর দিয়ে। বাধ্য হয়ে ভেলা বানিয়ে এলাকার মানুষ যাতায়াত করত। এরপর এদিন স্থানীয় প্রশাসনের উদ্যোগে একটি বোট চালু করা হয় এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে, এই উদ্যোগ বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। অনেক সুবিধা এবং যাতায়াতের খুব সুবিধা, সবাই ভালো মনে করছেন, মানে খুব সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা হবে। আচ্ছা, কতদিন থেকে এই ব্রিজটা ভাঙা ছিল? এই ভাঙা তো প্রায় 3-4 বছর হয়ে গেল। 3-4 বছর হয়ে গেল, কিন্তু হয় নাই, মানে ব্রিজ হয় নাই। ব্রিজ হয় নাই, ব্রিজ না হওয়ার জন্য বোর্ডটা দিয়েছে তো, ব্যবস্থা করা। তাতে খুশি? হ্যাঁ, তাতে খুশি। দীর্ঘদিন থেকে
বিহার রয়েছে রাস্তা, বারংবার ঘটেছে দুর্ঘটনা। প্রতিবাদে রাস্তা গর্তে ধানের চারা রোপণ করে পথ অবরোধ বিজেপির যুব মোর্চার। ধূপগুড়ি নেতাজিপাড়া এলাকার নাথুয়াগ্রামী রাজ্য সড়কে অবরোধের জেরে যানজট। জানা যায়, দীর্ঘদিন থেকে এই রাস্তা নির্মীয়মান অবস্থায় রয়েছে, আর নির্মীয়মান অবস্থায় থাকার সময়ে রাস্তার বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে চলেছে। কয়েক মাস আগে এই রাস্তায় বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় ভাস্কর পাল নামে এক যুবকের। এছাড়া এক পুলিশ অফিসার ও অপর একটি দুর্ঘটনায় আহত হন বলে অভিযোগ। বিজেপি নেতা বলরাম বসাক বলেন, বারবার এই রাস্তার বিষয়ে পৌরসভাকে জানিয়ে কোনো ফল মিলছে না, এই রাস্তা নিয়ে কেউ ভ্রুক্ষেপ করছে না। তিনি তৃণমূল পরিচালিত পুরসভাকে কটাক্ষ করে বলেন, পুরসভার দায়িত্বে থাকা ব্যক্তিরা দুর্নীতিতে ব্যস্ত। তুফানগঞ্জ দুই নম্বর ব্লকে রামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মধুর ভাষা এলাকায় বন্ধুদের সঙ্গে রাডাক দুই নম্বর নদীর স্নান করতে গিয়ে তলিয়ে যায় নীলকান্ত বিশ্বাস নামে বয়স কুড়ির এক যুবক। তলিয়ে যাওয়া যুবকের নাম নীলকান্ত বিশ্বাস, বয়স কুড়ি। জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশের নদীতে স্নানের উদ্দেশ্যে নামে নীলকান্ত। তারা সকলে নদীর ওপারে যায়, ফিরে আসার পথে ডুবে যায় সে। গতকাল খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। অবশেষে এদিন ব্লক প্রশাসনের উদ্যোগে বোট নামানো হয়, তবুও পাওয়া গেল না তাকে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিডিও ভগীরথ হালদার এবং পুলিশ কর্মীরা। 21 বছরের ছিল আমার নীলকান্ত বিশ্বাস, বাবা সত্য বিশ্বাস, মধুর আশায় বাড়ি। এই 1:30 নাগাদ নদীতে ডুবে যাই। তো কালকে আমরা এসেছিলাম, কালকে 4:30-5টার সময় খবর পাই, স্পট এসেছিলাম। বিকাল সাড়ে চারটের দিকে এসেছিলাম ওনার বাড়িতে। কালকে তার আমরা ডুবুরি নামাতে পারিনি, আজকে আমরা দুটো সিভিল ডিফেন্স স্পিড বোট নামিয়েছি। সকাল থেকে অপারেশন চলছে। কত ঘন্টা হলো স্যার? 9টা থেকে শুরু করেছি, এখনও কোনো মানে কিছু পাইনি। রাজ্য জুড়ে বাড়ছে সংক্রমণের হার এবং সেই সঙ্গে বাড়ছে দিনহাটা শহরে করোনার সংক্রমণের মাত্রা। এবং এই করোনা ভাইরাস মোকাবিলায় মানুষকে সচেতন করতে মায়ের যুগের প্রচার চালালো DYFI এবং SFI রেড ভলেন্টিয়ার্সরা। এর পাশাপাশি দিনহাটার বিভিন্ন বাজার এবং পাঁচমাথার মোড়ে মাস্কবিহীন মানুষদের হাতে মাস্ক তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন SFI রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস, DYFI লোকাল সম্পাদক অভিনব রায়, DYFI নেতা কৌশিক রায়, রাজীব রায় প্রমুখ। মাইক যোগে প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে অবগত করা হয় সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করবার জন্য, এবং বাড়ি থেকে বের হলেই মাস্ক ব্যবহারের কথা বলা হয় এবং পকেটে স্যানিটাইজার রাখার জন্য আবেদন জানানো হয়। এর পাশাপাশি আরও বলা হয়, সর্দি কাশি অথবা জ্বর আসলে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য। সাথে সাথে আমাদের প্রিয় শহর দিনহাটাও করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত, অতএব বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, বাড়ির থেকে বের হলে মুখে মাস্ক ব্যবহার করুন, সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার রাখুন, একে অপরের সাথে শারীরিক দূরত্ব বজায় রাখুন, সর্দি কাশি জ্বর আসলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। আমরা SFI, DIFI এবং যে রেড ভলেন্টিয়ার, সেই রেড ভলেন্টিয়ার তরফ থেকে দিনহাটার মানুষকে যে সচেতনতার বার্তা এবং যারা মাস্ক না পরে বেরিয়েছে তাদের হাতে আমরা মাস্ক তুলে দিচ্ছি। একইভাবে ঠিক একই সাথে যে সাধারণ মানুষের মধ্যে প্রচারটা নিয়ে যাওয়া যে করোনা মোকাবেলায় মানুষের যে সতর্ক এবং সচেতনতাই একমাত্র হাতিয়ার, সেটা মানুষকে বোঝানোর জন্য আমরা রাস্তায় নেমেছি। আমাদের রেড ভলেন্টিয়ার্সরা প্রতিদিন মানুষের স্বার্থে রাস্তায় আছেন, যে কোনো জরুরি পরিষেবা পৌঁছে দিতে আমরা দিনহাটা মহকুমা শাসক, দিনহাটা পুলিশ প্রশাসন সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত আছি। সেই সাথে সাথে আমরা মানুষের মধ্যে জনসচেতনতার বার্তা দিতে আমরা আজকে প্রচারে নেমেছি। বন্ধ ঘর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। করোনা অবস্থার মধ্যে এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রবিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের 21 নম্বর ওয়ার্ডের কলেজ পাড়াতে। কোতোয়ালি থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে ময়না তদন্তের জন্য। মৃত ব্যক্তির নাম অটল সিংহ, বয়স 58। এদিন এই ব্যক্তি বাড়ির গেট ও ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপর এলাকার কিছু যুবক গেট টপকে ঘরের সামনে পৌঁছায়। জানালা দিয়ে তারা দেখতে পান ঘরের বিছানাতে এক ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন, বিছানায় রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল। ঘটনার খবর পেয়ে পরিজনেরা ছুটে আসেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির স্ত্রী ও সন্তান ইসলামপুরে বাবার বাড়িতে লকডাউনে আগে গিয়েছিলেন, এ কারণে তিনি একাই থাকতেন, হোম ডেলিভারিতে খাবার খেতেন। এদিন এই হোম ডেলিভারির খাবারও ছিল বাড়ির সামনে পড়ে থাকা অবস্থায়। মৃতের ভাগ্নে জয়দীপ রায় বলেন, তার মামা অসুস্থ ছিলেন, ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন, তারপরেও অনিয়মে চলতেন। এদিন খবর শুনে এসে দেখলেন মামা মারা গিয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে।
আমার মামা হয়। কি নাম, বয়স কত? মামার নাম হচ্ছে অটল সিংহ, বয়স 58 মতো হবে। বললাম কি দেখলেন এবং কি অবস্থা করে রয়েছে, কি বিষয়? আমরা যেটা দেখলাম, সকালবেলা পাশের বাড়ি থেকে আমাদেরকে ফোন করা হয় যে ও কোনো সাড়া শব্দ হচ্ছে না, দিচ্ছে না। কালকে রাতে ওই যে দেখুন ওইখানে খাবারটা দিয়ে গেছে, হোম ডেলিভারি, ওই যে ওর টিফিন বক্সটা খাবারের ওখানেই পড়ে আছে, ও নেয়নি। তো সকালবেলায় খবর পেয়ে আমি আমার পাশে বাড়ি ও দুজন আসলাম, আমার মাস্তুতো ভাই ও আসলো। এসে তারপরে গেটে তালা দেওয়া ছিল ভেতর দিয়ে, উঠে গিয়ে তালাটা জাস্ট ভেঙে আমরা ঢুকলাম। ঢুকে জানলা দিয়েই দেখলাম ওর ওইভাবে বিছানায় পড়ে আছে, এইটুকুই আমাদের দেখা। তারপর পুলিশকে ফোন করলাম, সারা শরীরে তো রক্তাক্ত, বিছানায় পর্যন্ত রক্তাক্ত, কি বলবেন? এই রক্ত নিয়ে কিছু, মানে প্রথম কথা হচ্ছে যে এই বিষয়টা আমাদের ওই রকমভাবে কিছু জানা নেই, রক্তটা কোত্থেকে আসলো, কী বৃত্তান্ত। তবে এটুকু বলতে পারি যে এর আগে ওর হচ্ছে অনেক ধরনের রোগ ছিল। কি ধরনের রোগ ছিল, কি বিষয়? ওর লিভারের প্রবলেম ছিল, লিভারের ডাক্তার বারবার বলছে মদ খেতে না, প্রচুর মদ খেত। তারপরে ওর ক্যান্সারও ছিল একটা সময়, ক্যান্সারের বড় অপারেশন হয়েছে এর আগে, বহুদিন আগে, এই কিছুদিন আগে, তাও আর পাঁচ ছ মাস আগে প্রায় মৃত, প্রায় মরেই যায় এই অবস্থায়। ওকে আমরাই ভর্তি করছিলাম হাসপাতালে, সুস্থ হয়ে তারপর আসছে বাড়িতে, কিছুটা হাত পা সবসময় ফোলাই থাকতো। দেখে কি মনে হলো, এই রক্তাক্ত দেখে কি মনে হচ্ছে আপনাদের? আমাদের মনে হওয়া কি, বাকিটা তো প্রশাসন আছে, হাসপাতাল আছে, ওনারাই দেখবেন। আমাদের মনে হওয়ার কিছু না, মানে আমরা এরকম না যে ওকে মানে অন্য কিছু, মানে সুস্থ ছিল না, সুস্থ ছিল না, অসুস্থ ছিল। শেষ করার আগে হেডলাইন্সগুলো আরও একবার। কোচবিহারে মরিচবাড়ি খোলটা এলাকায় স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করেন এসএফআই ডিওয়াইএফআই কর্মীরা। ব্রাউন সুগার সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো মোথাবাড়ি থানার পুলিশ। জেরক্স 500 টাকা নোট সময়ে চারজনকে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ। মাথাপাড়ার গাদনাকুটি এলাকায় নদী পারাপারের সুবিধার্থে চালু করা হলো বোট। ধূপগুড়ি নেতাজিপাড়া এলাকায় নাচবাগামী রাজ্য সড়ক অবরোধ করলো বিজেপির যুব মোর্চা। এখনকার মতো নিউজ এক্সপ্রেস এই পর্যন্তই। আপনারা দেখছেন নিউজ এক্সপ্রেস ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।